দিনকে তোমাদের জন্য ওয়াজআলনা নাহারা মাআশা তোমরা যেন শান্তির বসবাস করতে পারো রিজিক যেন অন্বেষণ করতে পারো এই জন্য আমি দিনের কাজটা তোমাদের জন্য দিনের আলোটা আমি দিলাম সুবহানাল্লাহ তাহলে আমরা এই রাত্রির আবরণ দিনের সূর্য আলো আর আমাদের কাজকর্ম এই যে পরিবর্তন পরিবর্তন এত কিছু আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিলেন এই রেখে দেওয়ার মধ্যে শুধু রাত আসবে দিন আসবে রাতের পরে দিন দিনের পরে রাত আসবে এইভাবেই তো আমাদের জীবন চলে যাবে দিন গেল রাত গেল মাস চলে গেল মাস চলে যাওয়ার পরে বছর চলে গেল এইভাবে দিন চলে যাবে রাত চলে যাবে তারপরে সপ্তাহ চলে যাবে মাস চলে যাবে মাসের পরে বছর চলে যাবে এবং করে করে একদিন তোমার জীবনের বেলাও শেষ হয়ে যাবে এই পরিবর্তন দুনিয়ার পরিবর্তনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু রেখে দিলেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন লা আয়াতিল লিউলিল আলবাব যারা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলেন বন্ধু আপনার উম্মতের জন্য যারা বিচক্ষণ যারা যারা দুনিয়া আখেরাতকে নিয়ে চিন্তা করে যারা দিন এবং রাত্রকে নিয়ে চিন্তা করে বুদ্ধিমানের জন্য এই আয়াতের মধ্যে দিন এবং রাতের পরিবর্তন পরিবর্তনের মধ্যে আমি আল্লাহ যারা জ্ঞানবান তাদের জন্য আমি অনেক নিদর্শন রেখে দিলাম সুবহানাল্লাহ এই জন্য রাত্রির পরিবর্তন দিনের পরিবর্তন এই পরিবর্তন পরিবর্তনের মধ্যে যারা বিবেকবান তাদের জন্য আল্লাহ পাক অনেক অনেক কিছু চিন্তার বিষয়গুলো রেখে দিলেন এই আয়াত যখন নাজিল হওয়ার কারণটা কি এটা আরবিতে বলে শানে নুজুল মক্কাল কুরাইশ গুরু আল্লাহ নবী রাহমাতুল আলামিন নবীর কাছে চলে গেলেন যাইয়া নবীকে বললেন ও গো আল্লাহর রাসূল আপনার কাছে একটা প্রশ্ন তো প্রশ্ন করার আগে মক্কার কুরাইশরা চলে গেল মক্কা নগরে যারা ইহুদি ছিল ইহুদিদের কাছে ইহুদিদের কাছে যাইয়া বলল তোমাদের নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে কি নিদর্শন নিয়ে আসছে প্রত্যেক নবীর তো আল্লাহ একটা নিদর্শন দিয়ে পাঠাইছেন তোমাদের কাছে মুসা আলাইহিস সালাম কি নিয়ে আসেন বলতে পারো আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কি নিদর্শন নিয়ে আসলেন ইহুদিরা বলল আমাদের নবীর দুইটা নিদর্শন আমরা সূরা তোহা যখন পড়ছিলাম এগুলোর উপর অনেক লম্বা আলোচনা করছিলাম আমরা ধারাবাহিকভাবে ইহুদিরা বলল আমাদের নবী মুসা আলাইহিস সালাম দুইটা নিদর্শন নিয়ে আসছে একটা হলো আল্লাহ নবীর হাতে মুসা নবীর হাতের মধ্যে একটা সবসময় কি থাকতেন লাঠি থাকতেন এই লাঠিটা কি হইতো মাটিতে ফেলে দিলে এটা অজগর সাপ হয়ে যেত সুবহানাল্লাহ তারা বলল মুসা নবী লাঠি নিয়ে আসলেন আর হলো আল্লাহর নবী মুসা যখন কোন সময় যখন হাতটা হাতের নিচে যখন না এই হাতটা যখন দেখে ভাই করতেন সূর্যের আলোর মতো লাইটের হেসাব লাইটের মতো ওনার হাত থেকে লাইট বাইরে হতো সুবহানাল্লাহ গভীর রাতে হাঁটা ওনার জন্য আর কোন কষ্ট হতো না এটা ছিল আল্লাহ মুসা আলাইহিস সালাম প্রত্যেক নবীদেরকে আল্লাহ মুজিজা দান করেছেন এবার মক্কার ইহুদিগুলো চলে গেল যারা খ্রিস্টান আছে তাদের কাছে গিয়ে বলল ও খ্রিস্টানরা তোমাদের নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে কি নিয়ে আসছে তোমাদের কাছে কি নিয়ে আসছে নবী তোমাদের জন্য কি নিদর্শন তোমাদের নবীর আছে আমাদেরকে বলো আবার খ্রিস্টানরা বলল আমাদের নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে বড় নিয়ামত নিয়ে আসছে বলে কি নিয়ামত আমাদের নবী ঈসা আলাইহিস সালাম যখন কোন জন্ম অন্ধ যদি থাকত জন্মের পরে যদি কোন মানুষ অন্ধ থাকত আর ওই অন্ধ মানুষের উপর যদি উনি হাতটা মুছে দিতেন সাথে সাথে জন্ম অন্ধ ভালো হয়ে যেত জন্ম অন্ধ কি হইতো ভালো হয়ে যেত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মায়েদার মধ্যে আল্লাহ বললেন ওয়াতুবরিউল আকমা ওয়াল আবরাস বিইযনি হে ঈসা নবী তুমি স্মরণ করো এই সময়ের কথা আমি যখন তোমাকে কোন অন্ধ জন্ম অন্ধকে যখন তুমি হাত বোলাইতা আমার হুকুম অর্থাৎ আল্লাহর হুকুমে জন্ম অন্ধটা সাথে সাথে তার চোখ গুলো খুলে যেত উনি দুনিয়া দেখতে পারতেন সুবহানাল্লাহ এই ক্ষমতা কে দিছে বিইযনি উনি বলেন আমার আল্লাহর হুকুমে উনি যখন কোন জন্ম অন্ধের উপর ধরে হাতটা মুছে দিতেন সূরা মায়েদার 108 নম্বর আয়াত থেকে প্রায় 10-12 আয়াতের মধ্যে কথাগুলো বলছেন উনি ভালো হয়ে যেত তো বলল যে ঠিক আছে
আর কি তোমাদের নবী কি নিয়ে এসে তোমাদের জন্য তারা বলল আমাদের নবী ঈসা আলাইহিস সালাম আর একটা উনি মুজিজা নিয়ে আসেন বলে কি ওই মুজিজা হলো যে উনি যখন ওয়া ইযে তুখরিজুল মাউতা বিইযনি আল্লাহ বলতে সূরা মায়েদম যখন কোন কবরস্থানে যায় ঈসা নবী যখন ডাক দিত এ কবরের মুর্দারেরা কুম বিইযনিল্লাহ তোমরা যারা কবরে ঘুমিয়েছো আল্লাহর হুকুমে কবর থেকে উঠে যাও ঈসা নবী বলার সাথে সাথে কবর থেকে ওই মৃত ব্যক্তিরা দাঁড়িয়ে যেত সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই ক্ষমতা দিয়েছিলেন সেই শক্তি দিয়েছিলেন সেই ঈসা আলাইহিসসালাম একবার উনি এক সফরে বাইরে গিয়েছিলেন নুজহাতুল মাজালিস আরবি কিতাব সেখানে ঘটনাটা আসছে উনি যে কবর থেকে মানুষ জিন্দা করতে পারতেন হাত বুলাইলে যে ভালো করে দিতে পারতেন তো উনি সফরে বাইরে গিয়েছেন হঠাৎ করে একজন ইয়াহুদি এসে ওনার পাশে দাঁড়িয়ে বলল হুজুর আপনি সফরে যাচ্ছেন যদি অনুমতি দেন আমিও আপনার সফর সঙ্গী হিসাবে আমি যেতে চাই তো বললো যে ঠিক আছে চলো তো সফরে চললেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীকে আরো অনেক কিছু দিয়েছেন অর্থাৎ কোরআন অন্যান্য আয়াতের মধ্যে বলছেন আপনি বাসায় কি পাক করছেন আপনার ঘরের ওই পাতিলের মধ্যে কি আছে ঈসা নবীকে বলে দিতে পারতো সুবহানাল্লাহ আপনার ওই পকেটের মধ্যে কত টাকা আছে আর কত টাকা আপনার হাতে আছে এটা উনি বলে দিতে পারতেন বিইজনি আল্লাহর হুকুমে তো ঈসা আলাইহিসসালাম এবং ইয়াহুদিকে নিয়ে উনি রাস্তায় চলতেছেন হঠাৎ করে দেয়া দীর্ঘ পথ তারা পাড়ি দেওয়ার পরে তখন তাদের একটু খিদা লাগছে লাগার পরে বলছে যে সফর সঙ্গী ভাই আমার কাছে তো একটা রুটি আছে আর তোমার কাছে কত রুটি আছে চলো আমরা খাইতে বসি সে বলল যে ঈসা নবীর কাছে এক রুটি আর আমার কাছে দুই রুটি তাহলে তো ব্যবসা লস হইতেছে তাহলে আমিও একটাই বলি তো ঈসা আলাইহিসসালাম বলল যে আমার কাছে একটা আছে তোমার কাছে কয় রুটি তো সে একটু দুদুর মুদুর করে দুইটার কথা না বললে বললো যে আমার কাছে একটা আছে যখন একটার কথা বলল ঈসা আলাইহিসসালাম বললেন তোমার কাছে তো দুই রুটি আছে ইহুদি যারা আছে আপনি যত কিছুই বলেন তাদের থেকে কখনো সত্য না এই জন্য এই ঘটনাটা এই কিতাবের মধ্যে নিয়ে আসছে অনেক চেষ্টা করো কারণ উনি তো দেখতেছে তার কাছে দুই রুটি আছে আর সে বললো তার কাছে কয়টা আছে একটা আছে তো এইভাবে তারা চলতে লাগলো বলে ঠিক আছে এখানে কিছু খেয়ে অনেক দূর তারা চলে গেলেন যাওয়ার পরে হঠাৎ করে দেখে যে অন্ধ মানুষ কোনো কিছু নাই আর ঈসা আলাইহিসসালাম উনি দেখতে এরকম ভাবে একজন শায়েখের মতো হাতে লাঠি আর একজন মুসাফির একজন মানুষ এসে সেরে বললো হুজুর আমার ছেলেটা জন্মের পরে অন্ধ আপনি যদি একটু দোয়া করতেন আমার ছেলেটা যদি আল্লাহ ভালো করে দিত ঈসা আলাইহিসসালাম আস্তে করে ওনার ওই হাত দিয়ে ওনার মুখের মধ্যে মুছে দিলেন ওয়াতাবরিউল আকমাহা উনি যখন মুছে দিলেন অন্ধ ছেলেটা সাথে সাথে তার চক্ষু খুলে গেল উনি সারা পৃথিবী দেখতে পাইলেন সুবহানাল্লাহ ঈসা আলাইহিসসালাম ওই সাথে সফর সঙ্গী ইহুদিকে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতটুকু ক্ষমতা দিয়েছে যে আমি হাত দিয়া জন্ম অন্ধকে ভালো করে দিতে পারি ওই আল্লাহর কসম করে বলছি তোমার কাছে রুটি কয়টা বলবো সে বললো খোদার কসম একটা রুটি ছাড়া আমার কাছে কোনো বেশি না ঈসা আলাইহিসসালাম বাপরে বাপ এত বড় কঠিন মানুষ এত বড় মুজিজা দেখার পরও আর ওই আল্লাহর কসম দিয়ে বললাম তারপর সে সেখানে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিসসালাম যেতে যেতে বহু দূর চলে গেলেন যাওয়ার পর আবার খিদা লাগলো বললো রুটি তো দুজনের কাছে দুইটা বলে হা এখন আমরা খাবার সময় দেখে একটা সামনে হরিণ হরিণকে ডাক দিলেন হরিণটা চলে আসলো আসার পরে এটাকে জবাই করলেন তারা সেখানে খাওয়া দাওয়া করলেন করার পরে ওই বাকি যে হাড়গুলো ছিল হাড়গুলো একত্র করে উনি বললেন কুম বিইযনিল্লাহ আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে যাও হয়ে তুমি আবার জঙ্গলের মধ্যে চলে যাও সাথে সাথে ওই খাওয়া হরিণের ওই হাড় মাংস থেকে হরিণটা জিন্দা হয়ে গেল আবার জঙ্গলের দিকে দৌড়ে যাওয়া শুরু করলো সুবহানাল্লাহ ঈসা আলাইহিসসালাম বললেন ভাই সফর ভাই এই যে দীর্ঘ পথ একসাথে সফর করলাম আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দিলেন হরিণ খাইলাম খাওয়ার পরে আল্লাহ হাড়টি থেকে আবার জিন্দা করে দিলেন
ওই যে আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিলেন আল্লাহ যে আল্লাহ আমাদেরকে এ খাওয়া হরিণকে আবার জিন্দা করে দিয়ে জঙ্গলে যাওয়ার সুযোগ করে দিলেন বিইজনি আল্লাহর হুকুমে সেই খোদার কসম করে বলছি ওই আল্লাহর কসম করে বলছি আচ্ছা রুটি তোমার কাছে কয়টা তারপর সে বলে আল্লাহর কসম রুটি একটাই আমার কাছে সে গালা আসে না ঈসা আলাইহিস সালাম বলেন বাপ রে বাপ এত কঠিন মানুষ এত দেখতেছে দুই রুটি রুটি তো শিকার আসে না আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাম যেতে 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 অনেক দূর চলে গেলেন যাইয়া একটা কবরস্থান দেখলেন এলাকা কবরস্থানের কাছে দাঁড়াইয়া উনি ওই আয়াতটা বললেন আল্লাহ হুকুমে কুম বিইজনিল্লাহ আল্লাহ হুকুমে কবরের মধ্য থেকে একজন অধিক পুরাতন যিনি আছো তুমি দাঁড়িয়ে যাও একজন কবর থেকে দাঁড়িয়ে গেল এই জন্য বুখারি মুসলিম শরীফ একটা হাদিসও আসছে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের কবরস্থানের মধ্যে একজনকে তাকে কবর থেকে জিন্দা করলেন জিজ্ঞাসা করেছিলেন তোমার জীবনের মধ্যে এই পৃথিবীতে বেঁচে থাকার মধ্যে সবচেয়ে কষ্টের একটা কথা জানাও মৃত ব্যক্তি বলল আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আমার মৃত্যুর সময় যে একটা মৃত্যুর কষ্ট হয়েছিল আজও 500 বছর কবরের মধ্যে অতীত হয়ে গেল আজও ওই মৃত্যুর কষ্টটা আমি ভুলতে পারি না এই জন্য বলছে কোরআন কারিমে ইযা জা সাকরাতুল মাউত মৃত্যুর কষ্ট প্রতিটা মানুষের আসবে জিব্রাইল আজরাইল মালাকুল মাউত নবীর কাছে আসলেন পারমিশন নিয়ে আসলেন পৃথিবীর সবচেয়ে যার চাইতে সবচেয়ে সহজ আল্লাহর নবীর মৃত্যু সেই করা হয়েছিল রুহকে নেওয়া হয়েছিল তারপর যেন রসুল বলছিলেন উহুদ পাহাড়টা যেন আমি নবীর উপর রেখে দেওয়া হয়েছে এই জন্য নবী বলছেন আমার উম্মতেরা তোমরা যখন এই মৃত্যু তো সবারই আসবে মৃত্যু এই কষ্ট থেকে বাঁচার জন্য তোমরা যখন নামাজ পড়তে যাও নামাজের আগে মিসওয়াক কইরো আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতেরই একটা ফয়সালা করে দিয়েছে নামাজের আগে যদি কেউ মিসওয়াক করে আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াবের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুটাকে সহজ করে দিবে এটা বড় আমল যে মিসওয়াক করা মানে মিসওয়াকটা আছে নামাজের আপনি গোসল করতে যাচ্ছেন নামাজের বাইরে আসবেন মিসওয়াকটা করে গোসল করে উজু করে চলে আসলেন সওয়াব কারণ আপনি তো নামাজের জন্য আসছেন বাসা থেকে উজু করে আসতেছেন মিসওয়াকটা করে নিন অনেকে আছে যে একটা মিসওয়াক আপনার নামাজে দাঁড়াইছেন এইভাবে একেবারে দিছে এটা এটা অনেকে দেখতে একটু দৃষ্টি কটুর লাগে মনে হচ্ছে একটা কেমন কিন্তু মিসওয়াকটা যখন উজু করেন তখন নিয়ত করে ওই মিসওয়াকটা করে নিয়েন তাহলে আল্লাহ ওই সওয়াবটা দিয়ে দিবে এরপরে যদি স্মরণ না থাকে তারা যদি কেউ বেশি মিসওয়াকের আমল করে ওইটা করতে পারেন কিন্তু মিসওয়াকটার ব্যাপারে বলা হয়েছে কিন্তু করাটা আপনি কখন করবেন নামাজের আগ মুহূর্ত দাঁড়াইয়া সবাই সামনে আপনি যদি মুখে গন্ধ থাকে আর মিসওয়াক করার কারণে যদি এটার গন্ধ কারোর লাগে তাহলে এটা আবার একটু শ্লেষ্ট হয়ে যাবে এটা সওয়াবের বদলে অন্য কিছু হয়ে যাবে এই জন্য যখন উজু করেন উজুর আগেই যেন মিসওয়াকটা সুন্দর করে করে নেওয়া হয় আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম কবরের পাশে দাঁড়িয়ে গেলেন দাঁত দিয়ে বললেন কুম বিইজনিল্লাহ একজন আল্লাহর হুকুমে তোমরা কবরবাসী যারা আছে একজন দাঁড়িয়ে যাও একজন কবরবাসী দাঁড়িয়ে গেল তাকে জিজ্ঞাসা করলেন বলল তুমি কি পৃথিবীতে থাকতে চাও বলে না আমি আমার জায়গাতেই তাক যেতে চলে দিতে চাই ঈসা আলাইহিস সালাম আবার বললেন তুমি আল্লাহর হুকুমে তুমি তোমার জায়গাতে চলে যাও লোকটা চলে গেল এবার ইহুদিকে জিজ্ঞাসা করলেন ভাই সফর ভাই দীর্ঘ পথ আমরা সফর করলাম আর এই পর্যন্ত আমরা আসলাম অন্ধ মানুষকে ভালো করে দিলাম হরিণ জবাই করে খাওয়ার পর আল্লাহ জিন্দা করে দিলেন কবর থেকে মৃত মানুষ জিন্দা করে দিলেন যে আল্লাহ এত ক্ষমতা এত শক্তি আমাদেরকে দিয়েছে ওই আল্লাহর কসম করে বলি বলো তোমার কাছে রুটি কয়টা আছে বললো যে আল্লাহর কসম রুটি হুজুর একটাই আছে হ্যাঁ বাপসে মরি কিন্তু রুটি দিতাম না এইভাবে তাদের দীর্ঘ পথ সফর করার পরে আরো বড় করে নুজহাতুল মাসালিসের মধ্যে ঘটনাটা এনেছেন তো যাই হোক শেষ পর্যন্ত বলছে যে এইভাবে তো আর হবে না তাহলে দেখি আরো সামনে কিছু দূর গেলেন যাওয়ার পরে আবার গিয়া দেখি স্বর্ণের তিনটা ঈদ ঈসা নবী সামনে ঈদ তিন ওটারে একসাথে করলেন এবার উনি বসে গেলেন বসে যাইয়া বললেন এই যে তিন স্বর্ণের ঈদ বলে হ্যাঁ একটা তোমার তুমি সফর সঙ্গী হিসাবে আর আরেকটা হলো আমার আরেকটা
বলে আরেকটা আরেকটা রুটি যার কাছে আছে ওই মানুষটাকে এই রুটি এই স্বর্ণের ইটটা দেওয়া হবে সুবহানাল্লাহ এরপর ইহুদি কয় হুজুর খোদার কসম রুটি তো আরেকটা আমার কাছে আছে তাহলে ডুবে মানুষ কি হয় এবার অনেক কিছু দেখার পরে কিন্তু শিকার রাষ্ট্রে আমার সর্বশেষ যখন এই স্বর্ণের ইট পাইলো তো এই লোভে যে দংশ করে এই ইবনিয়া বলছে যে ইসারা সাহেব বলছে যে ঠিক আছে ফারক ও বাইনা ও বাইনি তোমার মধ্যে আমার মধ্যে আবার পৃথক হয়ে গেছে তুমি তোমার মতো বাকি সফর করো আমি আর তোমার সাথে থাকতে চাই না ঈসা আলাইহিস সালাম ওনাকে বললেন যে আমার আর স্বর্ণের ইট দরকার নাই তুমি তিন ইট নিয়ে চলে যাও ইহুদি সাহেব তিন ইট নিয়ে রওনা দিয়েছেন হঠাৎ করে অনেক দূর যাওয়ার পরে ডাকাতের হাতের মধ্যে ধরা পড়ছে ওইরা সেরা এই ইট নেওয়ার জন্য শেষ পর্যন্ত তারে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কিন্তু এই এটা ইবরত হলো যে মানুষ যখন কোন প্রচন্ড লোভের মধ্যে পড়ে যায় আর মিথ্যার উপর যখন অটল থাকে তখন এই জন্য রসুল বলছে আল কিসবু ইহুলি মানুষ মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় আর আর লোভ মানুষকে ধ্বংস করে দেয় এই জন্য ঈসা আলাইহিস সালাম এই ঘটনাটা এনেছেন যাই হোক বলছিলাম আল্লাহর নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার কুরাইশরা চলে গেলে যাইয়া এবার ইহুদিদের কাছে প্রশ্ন করেছিলেন তোমাদের নবী কি নিয়ে আসে মুসা আলাইহিস সালাম বলছিলেন কি নিয়ে আসে লাঠি আর হলো হাতের উজ্জ্বলতা ঈসা নবীকে জিজ্ঞাসা করছিলেন তোমাদের নবী ঈসা আলাইহিস সালাম কি নিয়ে আসে বলে ঈসা আলাইহিস সালাম নিয়ে আসে উনি জন্ম অন্ধকে ভালো করে দিতে পারতেন আর মৃত ব্যক্তিকে কবর থেকে জিন্দা করতে পারতেন আচ্ছা এবার কুরাইশ গুলো সূরা আল ইমরানে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব এই আয়াতের সাথে নুজুলের মধ্যে তাফসীরের মধ্যে তাফসীর ইবনে কাসির থেকে কথাগুলো বলছি এই আয়াত নাযিল হওয়ার পরে কুরাইশরা আবার চলে গেল আল্লাহর নবীর কাছে যাইয়া বলল ইয়া রাসূলুল্লাহ মুসা আলাইহিস সালাম ইহুদিদের জন্য নিদর্শন নিয়ে আসছেন ঈসা আলাইহিস সালাম নিদর্শন নিয়ে আসছেন আপনি যদি নবী হন আপনার কাছে একটা দাবি বলে কি আমাদের কুরাইশদের দাবি হলো এই যে সাফা পাহাড়টা আছে এই সাফা পাহাড়টা আপনি দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সাফা পাহাড়টাকে স্বর্ণের পাহাড় বানাই দেয় সুবহানাল্লাহ কি বানাই দেয় স্বর্ণের পাহাড় বানাই দেয় স্বর্ণ নিব আর বিক্রি করে আর খাইব এই জন্য নবীর কাছে যাইয়া স্বর্ণের পাহা আপনিও তো নবী বলে হা ঈসা নবী যদি মরা মানুষ জিন্দা করতে পারে মুসা নবী যদি লাঠি দিয়ে সাপ বানাইতে পারে আপনি তো আখির জামানার নবী আপনার কাছে আমরাই মক্কার কুরাইশদের আব্দা আপনি সাফা পাহাড়টারে আপনি কি করেন স্বর্ণ বানাই দেন এবং এই পাহাড় কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ দুনিয়াতে যত পাহাড় আছে সাফা মারওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের জন্য আল্লাহ নিদর্শন হিসাবে রেখে দিয়েছে যারা হজে যান যারা উমরাতে যান ওই সাফা পাহাড়ের পাশে দাঁড়ায় আল্লাহর করে দিকে দোয়া করে এই সাফা পাহাড়ের দিকে আমাদেরকে কি শুরু করতে হয় দৌড়া শুরু করতে হয় এখন সৌদির গভর্নমেন্ট এটাকে এটাকে গ্লাস দিয়ে ঘুরে রেখেছে এই পাহাড় নর্মাল পাহাড় নয় এই পাহাড়ের উপর আল্লাহ কোরআন নাযিল করেছেন এই পাহাড়ের উপর শানে রাসূল নাযিল হয়েছে কুরাইশদের বড় বড় চাওয়া ছিল এই পাহাড়টা যেন স্বর্ণের পাহাড় বানিয়ে দেই আল্লাহর নবী রাহমাতুল আলামিন নবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ কুরাইশবাসীদের সাফা পাহাড়ের স্বর্ণ করে দেওয়ার জন্য তারা চায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শেষ হলো জিব্রাইল আমিনকে পাঠালেন জিব্রাইল আমিন তুমি যাও আমার বন্ধুর জন্য এই আয়াত নিয়ে আয়াত নিয়ে যাও এই আয়াতটা উম্মতে আল্লাহর নবী পরে পরে শুনাইয়া দিবে সুবহানাল্লাহ নবী দোয়া শেষ হলো নবী রাদ মুস্তাজিবাত দাওয়াত নবী সরাসরি বলে নাই আল্লাহ তুমি পাহাড়কে যদি বলতেন আল্লাহ এই পাহাড়কে আল্লাহ স্বর্ণ বানিয়ে দিতেন তারপর নবীর দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে সৌদি আরবের মধ্যে বেশি বেশি স্বর্ণ বিভিন্ন জায়গাতে স্বর্ণের খনি পাওয়া যায় এটা নবীদের দোয়া নবীদের মুজেজা আল্লাহ নবী রাহমাতুল আলামিন নবীর কাছে যখন এই দোয়া করলেন জিব্রাইল আমিনকে পাঠাইলেন জিব্রাইল আমিনে এসে আল্লাহ নবীর দোয়া শেষ হলো আর এই আয়াত পড়া শুরু করলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ
Wahtilafil laili wan nahar la ayatil li ulil albab. Jara Allah asman banailen, zumin banailen, ratro ebong diner abortan banailen. এই সবগুলোর মধ্যে যারা বিচক্ষণ যারা জ্ঞানবান তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু রেখে দিয়েছেন দুনিয়ার মানুষ স্বর্ণের পাহাড় নিয়ে দৌড়াদৌড়ি করিও না আল্লাহর প্রতি ঈমান আনো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো আর যেই আল্লাহ রাত্রি বানাইলেন যেই আল্লাহ দিন বানাইলেন যেই আল্লাহ দিন এবং রাত্রির পরিবর্তন পরিবর্তন করলেন এবং শুধু তাই নয় এই রাত্রির জন্য ওয়াজআলনা নাওমাকুম সুবাতা রাত্রিকে তোমাদের শান্তির ঘুম দেওয়ার জন্য বললেন ওয়াজআলনা লিবাসা ওয়াজআলনা নাহারা মাআশা এই রাত্রিকে আবরণ করে দিলেন অন্ধকার বানাইলেন আর দিনকে যেন তোমরা কাজকর্ম করতে পারো এই সব কিছু যে আল্লাহ করে দিলেন ওই আল্লাহর শুকরিয়া আদায় করো দুনিয়ার স্বর্ণের পাহাড় নিয়ে দৌড়াদৌড়ি করিও না আজকে তোমার মৃত্যু হলে কালকা দুনিয়ার সব কিছু থাকবে কোটি কোটি টাকা বিলিয়ন মিলিয়ন টাকা ব্যাংকে জায়গা হবে না টাকা এই টাকাও তো জীবনে কোনো কাজে আসতো না আজকাল কোথায় পড়ে আছে এটা দুনিয়ার ইবরাত আপনি কোটি বিলিয়ন মিলিয়ন টাকার মালিক মানুষ ভোগ করতে পারে না একসময় দেখবেন মানুষ সুন্দর একটা বাড়ি বানাইছে বাড়ির দরজা জানালা সব শেষ হয়ে গেছে খালি ঘরে ঢুকবেন ঢোকার আগের দিন এমন অসুস্থ হয়েছে হসপিটালে গেছে ওই বাড়িতে ঢুকছে আইনা রাখছে বাড়ির সামনে কিন্তু বাড়িতে আর ঢোকার সুযোগ হয় না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন আল্লাহর হাবিবকে বলেছিলেন রাসূল আপনি কি ধনিত্ব চান না ফকিরিয়াত চান আল্লাহ রাসূল বলছে আমার উম্মতের জন্য যারা নরমাল ভাবে তারা আল্লাহর রাসূলকে পছন্দ করে চলে তাদের ওইটাই আমি রাসূল পছন্দ করি ফকিরিয়াতটাকে আমি পছন্দ করি এই জন্য আমার ভাইরা সেই ঈসা আলাইহিস সালাতু সালামের জামানায়ও মানুষ হাজার বছর বাঁচতে নূহ আলাইহিস সালামের জামানায় মূসা আলাইহিস সালামের জামানায় কিন্তু আমাদের অল্প সময়ের মধ্যে অনেক আয়োজন আমাদের করতে হবে অনেক কিছু নিয়ে আমাদেরকে যেতে হবে আর সেটা নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রি দিনের যেমন আবরণ ঘটান রাত্রি দিনের মধ্যে যেমন আমাদের জন্য নিদর্শন আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন এটা যারা জ্ঞানবান যারা বুদ্ধিমান তাদের জন্য আল্লাহ পাক অনেক নিদর্শন রেখে দিয়েছেন এই নিদর্শন রাত্রি দিনের যেমন নিদর্শন আপনি আমার জীবনের মধ্যেও কি আছে নিদর্শন আছে শুধু রাত্রির এই আবর্তন আলো রাত্রির অন্ধকার চলে যায় দিন আসে দিনের আলো চলে যায় অন্ধকার আসে এটা যেমন জ্ঞানবানদের জন্য একটা নিদর্শন এই নিদর্শন আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছে এই জন্য আল্লাহ পাক বলছেন ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন তোমার নিজের মধ্যে আমি অনেক নিদর্শন রেখে দিয়েছি এই যে কালো কুচকুচে কুচকুচে চুলগুলো সাদা হয়ে যাচ্ছে এটাও তোমার জীবনের মধ্যে কি দিন রাতের নিদর্শন কালো চুল সাদা হয়ে গেল সুন্দর দাগগুলো খসে খসে পড়ে গেল এই যে যুবক মানুষ একদিন বৃদ্ধা হয়ে গেল একটাই তো বড় নিদর্শন আর কি আছে ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন তারপরও দেখো না রাত্রের অন্ধকার যখন চলে যায় দিনের দিনের আলো যখন আসে এই অন্ধকার যদি তোমার জ্ঞানটা যদি না খোলে রাত্রের অন্ধকারের ঘটনা চলে যাওয়ার পরে দিনের আলো দেখো যদি এই নিদর্শন যদি তোমাদের না আসে তোমার জীবনের নিদর্শনের দিকে তাকাও তাহলে তুমি আল্লাহর অনেক নিদর্শন পেয়ে যাবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের জন্য অনেক নিদর্শন রেখেছেন আর আল্লাহ বলছেন জ্ঞানবান যারা বুদ্ধিমান যারা আল্লাহ পাকের এই রাত দিনের আবর্তন পরিবর্তন এইগুলোর মধ্য থেকে তারা কি করেন তারা আল্লাহ পাকের অনেক নিদর্শন দেখেন দেখে আল্লাহর প্রতি তাকওয়া পরকালের প্রতি ভয় এবং এই জিনিসগুলো মানুষের অর্জন হয় আর হওয়ার ফলে কি হয় মানুষ আল্লাহর প্রতি তার মনটা মায়েল হয় আল্লাহর থেকে মানুষ দাবিত হয় এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত পড়লেন পড়ার পরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন হযরত উমর চলে গেল গিয়া বলল মা আয়েশাকে বলো তো রাসূলের জিন্দেগীর একটা একটা ঘটনা আশ্চর্য বলেন রাসূলের জিন্দেগীর সবটাই আশ্চর্য তবে একটা আশ্চর্য শুনো বলে কি আল্লাহর নবী রাহমাতালিল আলামিন একদিন আমার রুমে চলে আসলেন নবী আয়েশা আমার সাথে একটু আলিঙ্গন করলেন আমিও করলাম আবার নবীজি বললেন বিবি গো তুমি যদি অনুমতি দাও আমি বাকি রাত্রিটা আমার আল্লাহর ইবাদত করব সুবহানাল্লাহ এই জন্য রাত্রি বেশি সময় যে বাহিরে থাকবেন বিবির পারমিশন নিয়ে গেলে ভালো তাহলে ঝগড়া হয় না যাটি হয় না রসুল আগে বিবি থেকে পারমিশন নিলেন বললেন যদি বলো তাহলে রাত্রটা আমি আমার রবের ইবাদত করব
মায়েশা সিদ্দিক কালা আল্লাহ তাআলা বলেন আমার রাসূল আমার আল্লাহর ইবাদত করবে মনে চায় আমি কিছু সময় আমার রাসূলের সাথে কাটাই কিন্তু আমার রাসূল যখন আল্লাহ সাথে বাকি রাতটা